नमस्कार बंधुरा, कुक लाइक मम्मीते तुम्हारे सबा के स्वागत। आज हमें तुम्हारे साथ जनप्रिय इविनिंग स्नैक्स रेसिपि शेयर करब और से हलो फिश फिंगार। এটা বাচ্চা বড় প্রত্যেকেই খেতে খুবই পছন্দ করে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তবে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি এখানে কিছুটা ভেটকি মাছের ফিলে নিয়েছি আর এই ফিলেগুলোকে আমি এরকমভাবে আঙুলের মতো করে করে কেটে রেখেছি এভাবে। এবার আমি এই মাছগুলোকে ম্যারিনেট করব আর তার জন্য আমার কিছু মশলা রেডি করতে হবে। আমি এখানে কিছুটা এই যে ধনে পাতা নিয়েছি আর এটা আছে পুদিনা পাতা। এবার এই পুদিনা পাতাগুলো আর এই ধনে পাতা এটার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই যে ধনে পাতা আর পুদিনা পাতার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন দিলাম কিছুটা, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর পেস্টটা দিচ্ছি দু চামচ, আর একটু লেবু নিয়েছি, লেবুর রস দিচ্ছি। এবার এর মধ্যে একটু রসুন বাটা দিলাম আর একটু আদা বাটা দিলাম। আপনারা ইচ্ছা করলে ধনে পাতা আর পুদিনা পাতা যখন পেস্ট করবেন তখন তার মধ্যে আদা আর রসুনও দিয়ে একসাথে পেস্ট করতে পারেন, কিন্তু আমি সবসময় রসুন আর আদা আলাদা আলাদাভাবে পেস্ট করে রেখে দিই, আমি সেখান থেকে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। আচ্ছা, এবার এটাকে আমি কিছু সময় রেখে দেব। আমি এই ভেটকির ফিলেগুলোকে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার বার করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে এক চামচ ময়দা ছড়িয়ে দিলাম। এটাতে কি ওই যে মশলাগুলো ছিল ঠিকঠাকভাবে ধরে রাখে, সেই জন্য আমি একটু ময়দা দিলাম। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এই বিস্কুটের গুঁড়োটা হচ্ছে আমি বাজার থেকে টোস্ট বিস্কুট কিনে এনে তারপরে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রাম্পসও নিতে পারেন। এবার এই ডিমটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এই বিস্কুটের গুঁড়োর মধ্যেও আমি একটু নুন দিলাম অল্প একটু আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি মেখে নেব, মানে ভালো করে যাতে মিশে যায় বিস্কুটের গুঁড়োর সাথে নুনটা আর গোলমরিচের গুঁড়োটা। আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। এবার আমি একটা করে মাছের ফিলে নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দেব। আমি এটাকে আর একবার দেবো ডিমের গোলাটার মধ্যে, তারপরে আমি বিস্কুটের গুঁড়োটার মধ্যে আবার দেব, মানে এটাকে আমি ডাবল কোটিং করলাম। এই যে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এই যে সব ফিঙ্গারগুলো আমার রেডি হয়ে গেছে, এই যে এই কটা হয়েছে। আর আমি একটা ডিম নিয়েছিলাম কিন্তু একটা ডিমে হয়নি, আমি আরও একটা ডিম ভেঙে নিয়েছি তার থেকে এইটুকু বেঁচেছে। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। আমি একটা কড়াইতে এই বেশ খানিকটা সাদা তেল নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ফিঙ্গারগুলো ভেজে নেব। আস্তে আস্তে এগুলো উল্টে দিচ্ছি। আমি এই ফিঙ্গারগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
এবার বাকি ফিঙ্গারগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবে, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা প্রেস করলে আমার নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন চটজলদি তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।